ভালো আছো? তোমার 7 দিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছিলে, তারপরে ম্যাজিক করে দিলাম, নাক খুলে গেল। হ্যাঁ, ঘুমাতে পারছো? ভালো করে ঘুমাতে পারছো এখন? বা বা বা, খেতে পারছো? আমি বেশ ভালো লাগছে না? আহা, তুমি খুব ভালো ছেলে। গলা দিয়ে কফ বেরোচ্ছে। গুড, ভালো করে ধুতে হবে, নাকটা ভালো করে ওয়াশ করতে হবে, তাহলে কফ বেরোনো বন্ধ। শ্বাস নাও। হ্যাঁ, এরকম করে কেমন? এইটা হচ্ছে অ্যাডিনয়েড করলে যে সর্দিগুলো থাকে, সে সর্দিগুলোকে টেনে টেনে থুতু ফেলে দিতে হবে। সেটা কয়েকদিন হবে, তারপর ভালো হয়ে যাবে। সেটা ওর নাক দিয়ে বের করছে, জোরে জোরে করে বের করছে। ভালো তো, ঠিক আছে। তাও তো তুমি ভালো শ্বাস নিতে পারছো তো এখন? হ্যাঁ, অনেক ভালো লাগছে না? ভালো করে ঘুমাতে পারছো? মেইন ডিফারেন্স যেটা দেখছি সেটা খাওয়াটা। ও সলিড কিছু খেতে পাচ্ছিল না, জোরে জোরে এরকম করছিল, যেটা কিনা আমি নোটিস করছি, মানে ব্রেড এগুলো জাতীয় জিনিস ও খেতে পারতো না, এখন ওগুলো খেতে পারছে। মানে আসলে নিঃশ্বাস নিতে পারছে, মানে ডিফারেন্সে এটা আমি বুঝতে পারছি। রাতে ঘুমানোটা অনেক শান্তি, ঘুমানোটা শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু মুখটা হয়তো বাচ্চা বলে এখন। সেটা আমি বলেছিলাম বেশ কিছুদিন ধরে, এক মাস এক দেড় মাস সময় লাগবে, কারণ হ্যাবিট তো রাতেই চেঞ্জ হয় না। কিন্তু অলরেডি আপনি বুঝতে পারেন ও চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ও নিজেই বসে আছে আরামে, মানে অনেক শান্তিতে যেন বসে আছে আর কি। বড় অ্যাডিনেট ছিল, দারুণ আছে এবং একদম নর্মাল লাগছে না? তুমি খুব খুশি তো মুখটা বন্ধ করে ঘুমোচ্ছে? থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে।